হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ রসে সেরকম তো ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ধামাকা ধামাকাধার ভিডিও নিয়ে আশা করব সবাই অনেক কিছু জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক দিতে হবে আপনাদের আসলে কেউ লাইক দিতে যান না লাইক না দিলে কিন্তু ভিডিওটার রিজ বাড়ে না তো রিল্স না পারলে ভিডিওটার ভিউ সেভাবে হবে না আর মানুষ জানতেও পারবে না তো যাই হোক অবশ্যই একটু লাইকটা দিয়ে দেন লাইকটা দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই তো এই তো দেখুন খুকি কালকে একটা ভিডিও আপলোড করেছে সেখানে কিন্তু একদম শব্দ বোমা ফাটিয়ে দিয়েছে আর খুকির কথাগুলো আমার খুব ভালো লেগেছে খুকি বলেছে যে তার শ্বশুর বাড়িতে যখন যে সে তো আর ভেঙে আসে নাই তারা হা স্বামীর হাত ধরে আসে নাই সে শ্বশুর শাশুড়ি দেখে কিন্তু এই সংসারে এসেছে তো শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে চায় আর গ্রাম বাংলা বা যে কোনো জায়গায় আমাদের সব জায়গায় কিন্তু শ্বশুর শাশুড়ি একসাথে থাকতে গেলে একটা যদি হাড়ি একসাথে দুইটা হাড়ি একসাথে থাকে তাহলে কিন্তু একটু ঠোকাঠুকি লাগেই তাই বউ শাশুড়ির মধ্যে একটুখানি ঝগড়া জাটি লাগতেই পারে এটা কিন্তু কোনো ব্যাপার না আর ঝগড়ার মাধ্যমে তো কিন্তু একজন আরেকজনকে অনেক কথাই বলে থাকে তো খুকি কিন্তু একদম উচিত জবাব কালকে দিয়ে দিয়েছে তো সে কিন্তু এই কথাটা স্বীকার করে বলেছে যে তাদের ফ্যামিলিতে তৃতীয় ব্যক্তির কোনো উপস্থিত সে চায় না আর কোনো কালো ছায়া সে চায় না কালো ছায়া কিন্তু বলেছে সেই মাহিনুরকে সেই তিশা মাহিনুর আর এই শাগিনুর ভুতিনুর সবাই কিন্তু মানে এমন তারা কিন্তু মানে ওই ডাকুর দলে সর্দার দিনে সর্দার নিয়াগুলো আছে সেইগুলোর মতো তারা কিছুদিন পর পর পর্দা চরে চলে আসে চলে এসে একদম সব একদম হুলস্থুল করে ভেঙে ভেঙে চুরে তারপর ই করে করার মতো চলে যায় তারপর একটা মানে বউ শাশুড়ির মধ্যে একটা দ্বন্দ্ব তারা লাগিয়ে দিয়ে যায় আমি মনে করি তারা যদি তাদের এই ফ্যামিলি এই তিনটা দায়ুষ বোন যদি এই ফ্যামিলিতে না ঢুকতো কুটনামিগুলো না করতো তাহলে কিন্তু এই সংসারে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া জাতি কিন্তু লাগতো না আর আমরা কিন্তু আগের ভিডিও তাকে ভিডিওগুলোতে দেখেছি খুক এবং খুকি শাশুড়ির মধ্যে কিন্তু মোটামুটি ভালোই অনেক মিল ঝিল ছিল কোনো সেইভাবে আর একটা ফ্যামিলিতে থাক থাকতেই পারে সেটা কিন্তু তারাই মিটিয়ে নিবে খুকি কিন্তু এই কথাও বলেছে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখে এনেছে আমি বিয়ে আমার স্বামীর সাথে এসেছি আমি কিন্তু একটা গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ আমরা একসাথে থাকবো একসাথে ঝগড়া হয়তো কথা কাটাকাটি হতে পারে সেটা আবার আমরাই মিটিয়ে নিব এ কথা গেলে কিন্তু একদম ঠিক বলেছে যদি নিজেরা নিজেরাই সব সংশোধন করে নিতে পারে সেটাই কিন্তু ভালো সেখানে তৃতীয় ব্যক্তি এবং ছোট ছোট হিসাবে কিন্তু এই সাবিনুরের কথা বলেছে এবং তৃতীয় ব্যক্তি কালো ছায়া কিন্তু এই মাহিনুরের কথা বলেছে মাহিনুর এই দেশি খাটাস এরা যদি এই সংসারে না ঢুকে না না গলায় তো সাবিনুর সেদিন বলেছিল তার একটা ভিডিওর মাধ্যমে যে তার শাশুড়িকে নাকি সে বলেছে খুকি নাকি তার শাশুড়িকে বলেছে যে তার মাকে বলেছে যে সে যদি পচে গেলেও যায় তাহলে ধরবে না এত বড় একটা কথা যে বললো যদি এই কথাটা বলে থাকে অবশ্যই সে খুবই খারাপ বলেছে এ কথাটা কিন্তু খারাপ হয়েছে কিন্তু এই কথাটা কোন পৃষ্ঠে বলেছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা কিন্তু সত্যটা জানি না তাই না আমরা আমাদের শুধু এই কথাটাই শোনানো হয়েছে এত বড়টা কথা যে বলেছে সে অবশ্যই সেই কথার পিছনে সেরকম কোনো কথা ছিল তার জন্য কিন্তু সেই কথাটা বলেছে তো আমাদের বাংলাদেশের মাদের কিন্তু একটা অভ্যাস আছে তারা হচ্ছে ছেলের ঘরে থেকে মেয়ের ঘরে নাতিন নাতিদের বেশি একটু আদর করে এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে সেই ক্ষেত্রে হয়তো খুকির মনটা একটু খারাপ ছিল যে সাবিনা বললো যে মরিয়মকে নাকি অনেক আদর করতো তো মরিয়ম হয়তো একটুখানি খুকির তার হয়তো মরিয়মকে বেশি আদর করতো এবং খুকির ছেলে মেয়েকে হয়তো সেইভাবে আদর করতো না বা ধরতো না তখন হয়তো তার একটু খারাপ লেগেছে কিন্তু সেইগুলো নিয়ে তার নাকি সীমা ভাবি ছিল সেই আগে যে ভেঙে চলে গিয়েছে তার কথা শুনে তারপর নাকি কুকির সাথে সেই রকম ঝগড়াঝাটি হতো তো যাই হোক কুকি কিন্তু একদম সত্যি আসল কথা সব ফাঁস করে দিয়েছে যে সে তার শ্বশুর শাশুর সাথে মিল ঝিল করে এতে থাকতে চায় এখানে কোনো তৃতীয় ব্যক্তির ই করে না তারা তিনটা বোন মানে পদ্মা যখন টাকা কম পরে তখন দেখবেন সবাই কিন্তু একসাথে আসে একসাথে এসে একজন তাদের বাড়িতে কিন্তু একদমই টোটালি গ্রামের কোনো মানুষ আসায় নিষেধ আশেপাশে পড়শি যারা আছে সবারই কিন্তু আসা নিষেধ কারণ হচ্ছে তারা সবসময় ক্যামেরা নিয়ে থাকে আর ক্যামেরা নিয়ে বসে থাকে যে কার কখন ভিডিও করবে একজন আরেকজনের ভিডিও করে নোংরামি নষ্টামিগুলো সেইগুলো কিন্তু ভিডিওতে আপলোড করে তো তৃষা সেদিন একটা কথা বলছিল বড় মানে ওনাদের বড় বড় কথা দেখলে মানে আর ভাই শাহিন একটা কালকে ভিডিও আপলোড করেছে তাদের যে বড় বড় কথাগুলো রোস্টাররা নাকি তাদের টাকা দিয়ে ডাল ভাত খায় তাদের তাদেরকে নিয়ে ভিডিও করে সেই টাকা দিয়ে নাকি ডাল ভাত খায় তো আমি আমি বলবো যে রোস্টারের টাকা দিয়ে তোমরা ডাল ভাত খাও তার এখন রোস্টাররা যদি রোস্টিং না করতো তোমাদের চ্যানেলটাও কেউ চিনতো না রোস্টাররা রোস্টিং করে বলে তোমাদের চ্যানেলে সবাই যে তোমাদের ভিডিওগুলো দেখে যে আসলে কি তোমরা নোংরামি আমি করতেছো কি না আর রোস্টাররা যদি রোস্টিং না করতো তাহলে তোমরা যারা কী করতো এখানে আমরা একটা চ্যানেলের কথা জানি সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা তাদের যে আসল রূপটা সেটা কিন্তু আমরা অবশ্য ধরতে পেরেছি আমরা জানতে পেরেছি তারপরেও তাদের কোনো লজ্জা নেই সরম নেই তারা এইভাবে ভিডিও দিয়ে যাচ্ছে মানে নোংরামী নষ্টমী এগুলো করে যায় সব সময় তো তৃষা কথা বলি সে একটা কথা বলতেছিল বড় বড় কথা যে আমরা যাই করি মানে ভাইয়ের বাড়ি থেকে বাদাম নিয়ে আসছে ভাইয়ের সাথে তুমি ঝগড়া ভাইয়ের সাথে বউর সাথে তোমার চলাচলি কিন্তু বাদাম আনার সময় তখন তো আবার ঠিকই বাদামগুলো নিয়ে আসতে পারছো মানে তখন তিশা কি বল দিশাই এই নাটের গুরু ইবলিশের নানি শয়তান মুখোজদারি সে বলে যে তার ফ্যামিলি সবাইকে যখন বস্তায় বস্তায় দিতেছে সেটা কোনো কিছু না আমরা আনলে দোষ তাহলে আমরাও আনবো না কেন আমরাও নিয়ে আসছি মানে কত বড় ইবলিশের শয়তান চিন্তা করেন সে মানে তার নিজের তা খুকির ভাই তারপরে ফ্যামিলিকে একটু একটু বাদাম দিয়েছে সেটাও কিন্তু সে খোটা দিয়ে দিল আবার সেদিনের একটা ভিডিওর মধ্যে সে বললো যে তার মা বাবা এসে আসে মানে সে কিন্তু কথায় কথায় মানে সবসময় এই খুঁকিকে দশ হাত দিয়ে দেয় এখন খুকি একটু দিয়েছে তখন দোষ হয়ে গিয়েছে কিন্তু দেখেন আবার বলতেছে যে আমরা যে ভিডিওগুলো করি তোমাদের দেখার কি প্রয়োজন তোমরা ইউটিউবেতে অনেক কিছুই আছে দর্শকদের বলতেছে যে তোমরা ইউটিউবেতে অনেক কিছুই আছে সেইগুলোই দেখো না বাবা আমাদের ভিডিও কেন দেখতে আসো তাহলে আমি বলবো এই বিশ্ব তৃষা শয়তান তোমাদের এই ভিডিওগুলো কি তোমরা ফ্রেস্তাদের জন্য তৈরি করো তোমরা কাদের জন্য তৈরি করো কারা তোমাদের ভিডিও দেখবে তো তারা যদি তোমাদের ভিডিওগুলো বয়কট করে তাহলে তোমাদের এই ডলারগুলো কোথার থেকে আসবে সেদিকে গিয়ে একটা বার চিন্তা করেছে ওইদিকে তার বড় ভাই শাহিন ব্লগার শাহিন সে কোথাও বড় বড় কথা বলে যে কিছু বেফাস মহিলারা আছে তাদেরকে তারা আমাদের ফ্যামিলির দিকে তাকিয়ে থাকে আমরা কখন কি করি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করবে তা যাক ভিডিও তৈরি করে যদি কিছু ডাল ভাত খাইতে খেতে পারে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের ভিডিও দিয়ে তারপর তারা একটু ডাল ভাত খায় আর এই বৃষ্টি শয়তান রোস্টাররা তো টাকা দিয়ে খায় না রোস্টারদের টাকা দিয়ে তোরা খাস রোস্টাররা যদি রোস্টিং না করতো তাহলে তোদের চ্যানেল কেউ দেখত না তুই না নিজের মুখে স্বীকার করলি যে আমরা যা যা সেরকম কিছু ভালো ভিডিও করি না তারপর আমাদের ভিডিওগুলো মানুষ দেখে এর থেকে কত ভালো ভালো ভিডিও মানুষ করে সেগুলো দেখে না তা দেখবে অনেক বড় বড় ব্লগাররা আছে তারা কিন্তু শখের বসে ব্লগিং করে তোদের মতো টাকার জন্য নষ্ট করে না তোরা তো টাকার জন্য মানে যা খুশি তা এখন যা তোরা যেগুলো করতেছিস একজনের শরীরটা চামড়া একজন শিলতেছিস এগুলো এগুলো কি আমরা শিখিয়ে দিয়েছি রোস্টাররা শিখিয়ে দিয়েছে তো তোরা নোংরা আমি করতে পারবি আর আমরা যারা যারা রোস্টিং করে তাদের নিয়ে মানে বড় বড় কথা না মানে রোস্টিং রোস্টারদের নিয়ে বড় বড় কথা নিজেদের এসে বড় বড় কথা থামিয়ে তোদের মতো দুইটা দাম না ভাই থাকতে বোনদের কাছ থেকে কেন চেয়ে চেটে খেতে হবে বোনরা কেন টাকা দিবে তারপর সেই টাকা দিয়ে খাবে যদি বোনরা যদি টাকা না দিত তাহলে তো বোনরা আজকে এত বড় কথা বলতে পারত না তবে বাড়িতে এসে ডাকু ডাকুগিরি করতে পারতো না তো বোনরা টাকা দেয় বলে তো তোদের মা বাবাকে খাওয়ায় বলেই বোনরা আজকে এরকম ডাকু মানে ডাকুগিরি করে থাকে তো উচিত কথা বললেই মানে দোস্ত বেচার একটা কথা আছে না তো আমরা যারা এই যে যারা রোষ্টিং করে তারা একটু উচিত কথা বলে তো নিয়ে নোংরা বিন নিয়ে তো তাতেই তারা খারাপ হয়ে যায় আর তোরা যে সারাদিন নোংরা মিনি অষ্টমিনা করিস তোদের তোর দিনটা বোন যে দায়ুষগিরি সারাদিন করে মানে ইউটিউবের সামনে এসে যা খুশি তা করতেছে তোর সেইগুলা কি কোনো হুশ নেই বড় হিসাবে কি দায়িত্ব বরণ করিস তোরা তোদেরকে টাকা পয়সা তোরা না বড় বড় কথা বলিস আমাদের টাকা পয়সা এই সেই তো মা বাবাকে কয়টা ভাত খাওয়াতে পারিস না তো যাই হোক কথা একদম আজকে ইচ্ছা মতো ধুয়ে দিলাম এদেরকে সময় প্রতিদিনই ধুইতে হবে তাহলে দেখবেন এরা ঠিক হয়ে যাবে বড় বড় কথা একদম তোরা বলবি না বড় বড়ো কথা বলার আগে একটা দশ বার চিন্তা করে নিবি যে কাদের টাকা দিয়ে তোরা খাস তোরা একটাও তো কোনো কাজের কাজ করিস না সবাই তো অকর্মার ঢেকি একটা কেউ তো দেখি না যে কাজ করে ভাত খায় প্রত্যেকটা দেশি খাটাস থেকে ধরে সবগুলো দেশি খাটাস তারপরে এই যে ইব্রিসে ধোরা সাপ এই যে ব্লগার্থে শাহিন তারপরে যে ভোলা মিয়া ভোলা মিয়া তাও একটু করে খেতে খেমারি কাজ টাস তারপরে সবাই তো মানে এলো অকর্মা ঢেকে ভাদাইমা তো ভাদাইমিয়া গিরি করে নোংরা মি নষ্ট গুলো করে যে টাকাগুলো ইনকাম করিস সেগুলো দিয়ে তোরা চলিস তো ইউটিউবে টাকা দিতে চলিস তো বড় বড়ো কথা তোরা কম বলবি তোদের মুখে এইসব কথা মানায় না তোরা রোস্টিং রোস্টির রোস্টারদেরকে রোস্টিং তোরাই তো নিজের রোস্টার তোরা তো নিজের নিজের ফ্যামিলিকে নিজেরা রোস্টিং করতেছিস আর আমরা করলি দোষ তাই না আমরা যদি একটু রোস্টিং করি তাতে দোষ হয়ে যায় তাহলে আজকে এখানে শেষ খুশি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনারা একটা লাইক অবশ্যই দিয়ে দেন লাইকটা দিলে আপনাদের কোনো ক্ষতি হয় না একটা লাইক দিলে আমাদেরও ভিডিওটা রিজবারে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন